নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়াভাবে তৈরি করেছি, কীভাবে করেছি সেটাই আজ দেখাবো। ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে পুঁই শাক কিন্তু খেতে বেশ ভালো লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন, পুঁই শাক কেটে নিয়েছি, পাতাগুলো আমি আলাদা রেখেছি, আর খুব বেশি মিহি করে পাতাগুলো কুচিয়ে নিইনি, একটু বড় বড় করেই কেটে ধুয়ে এই স্ট্রেনারের উপরে রেখেছি জল ঝরানোর জন্য। এর সাথে কিছু সবজিও কেটে নিয়েছি আমি, পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা রেখেছি। এখানে নিয়েছি বেগুন, আলু, কুমড়ো ডাঁটা আর ঝিঙে, পুঁই শাকের ডাঁটা। এগুলো সব কিছু ভালো করে ধুয়ে এই থালার মধ্যে রেখে দিয়েছি, আর সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এদিকে দেখুন, রুই মাছের মাথা নিয়েছি, মাথাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই মাছের মাথাগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা তেলে দিলে ভীষণ ছিটকে গায়ে আসে তেল। দেখুন, মাছের মাথাগুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথা সবসময় ভালো করে ভেজে নিতে হয়, নাহলে কিন্তু তরকারির স্বাদ ভালো হয় না। মাথাগুলো তুলে নিয়েছি, এই তেলেই বাকি রান্না করে নেব। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 5 ফোড়নে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, কালারও চেঞ্জ হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। বেশ কিছুটা রসুন কুচি করে দিয়েছি, আপনারা রসুন থেঁতো করেও দিতে পারেন। রসুনটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তবে যেন রসুনটা লাল হয়ে না যায়। লাল হয়ে গেলে কিন্তু রসুন থেঁতো হয়ে যাবে। দেখুন, রসুন দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর কুমড়ো। আলু আর কুমড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কোনো সবজি অতিরিক্ত লাল করে ভাজার দরকার নেই, বা আলাদা করে ভেজে তুলে রাখারও কোনো প্রয়োজন নেই। একসাথেই দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। একই রকমভাবে বেগুনগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে বেগুনটা আলাদা করে ভেজে তুলে রেখে পরে রান্নায় ব্যবহার করতে পারেন, আমি একবারেই ভেজে নিচ্ছি। বেগুন দিয়েও দেখুন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। এক এক করে সমস্ত সবজি দিয়েছি, আর 1 থেকে 1.5 মিনিট করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। ডাঁটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আপনারা কাঁঠালের দানা দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো একটু নরম হওয়ার জন্য। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝিঙে। একই রকমভাবে ঝিঙে দিয়েও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা লোতে রাখলে সবজি থেকে জল বেরিয়ে যাবে, তাহলে সবজিগুলো ভাজা যাবে না। সেই জন্য হাই ফ্লেমে গ্যাসটা রেখেই সবজিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি, এবার কিন্তু সবজি থেকে জল বেরোতে শুরু করবে, আর সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন হবে না। আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে আবারও সব সবজিগুলো একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। দেখুন, সবজি থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে।
ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। পুঁই শাকের তরকারি একটু কালো হয়ে যায়, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হবে। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম মশলার আমি ব্যবহার করব না। ভালো করে দেখুন নেড়ে চেড়ে সবজির সাথে সব কিছু মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। সমস্ত পুঁই শাক আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখে মনে হচ্ছে অনেকটাই, কিন্তু মজে গেলে দেখবেন একদমই কমে যাবে, নাড়াচাড়া করা যাবে না। কড়াই পুরো ভরে গেছে, তাই খুব বেশি নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, তাহলে শাকগুলো মজে যাবে আর নাড়াচাড়া করতেও বেশ সুবিধা হবে। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজিগুলো দেখুন কত কমে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, শাক থেকেও অনেক জল বেরোবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। এখন মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করছি না, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন ঢাকনা খুলেছি, মাছের মাথাগুলো বেশ নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। শাক এবং সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে দেখুন সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি, আর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে, আর ঢাকা চাপা দেব না, এইভাবেই নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, যে কোনো শাকের তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু জল জলে ভাবটা অনেকটাই শুকিয়ে গেছে। পুঁই শাক মাছের মাথা দিয়ে আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে পুঁই শাক। ভীষণই সহজ রান্না, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়। প্রত্যেক বাড়িতে এরকম মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হয়ে থাকে, এটা কোনো নতুন রান্না নয়। তবে আমি আমার বাড়িতে কিভাবে রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আজকের এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।